নমস্কার, কেমন আছেন সবাই? আপনারা আছেন শিবের সাথে। তো গতকাল আমাদের বিয়ের এই অ্যালবামটা শুরু করলাম। গতকাল আমার আইভরোবা তার গায়ে হলুদটা দেখালাম, তো আজকে পাপিয়ার পালা। পাপিয়ার আইভরোবাত বিয়ের আগের দিন। তো ওদের এটা সিন্দ্রির কোয়ার্টার, ঠাকুরঘর ছিল। এবার ওকেও বেশ সাজিয়ে গুছিয়ে থালা ভরে আজকে খেতে দিয়েছে। তো জানি না এখানে সবাইকে গুছিয়ে বলতে পারবো নাকি, এখনও পাপিয়া এটা আমাকে বলতেই থাকে যে আমি ঠিক করে নাকি বলতে পারি না, ঠিক মতন ডাকতে পারি না সবাইকে। পাপিয়ার মা আমার শাশুড়ি মা, পিছনে দাদার বউ, ধানগাতে থাকে। আচ্ছা, এক জেঠু থাকে আসানসোলে, ওই জেঠুরই দুই ছেলে, তো এইটা ওই ছোট ছেলে। আচ্ছা, এইটা হলো ছোট কাকার ওয়াইফ কাকিমা, ধানবাদেই থাকে, ঠিক বলতে পারছি আশা করি। পাপিয়া খুশি হবে কি না বলাটা মুশকিল। পায়েস খাইয়ে দিচ্ছে, সবাই মিলেই পায়েসটা দিয়ে শুরু হয়। মনে হয় আইবরোবা তো নিশ্চয়ই অনেক দিন ধরেই খাচ্ছে, আজকেরটা ওই ফাইনাল যাকে রিচুয়াল বলে, ঠিক বিয়ের আগের দিন। আমি কিছুই দেখতে পাচ্ছি, পোস্তর বড়াটা আমার খুব প্রিয়। আচ্ছা, এটা বড় মাসির বড় মেয়ে, ওনারাও আসানসোলে থাকেন। হাতে বাবা, ডান হাতে মা, শ্বশুরমশাই শাশুড়ি। তো শ্বশুরমশাই আপনার ওই সিন্দ্রিতে আপনার ফার্টিলাইজার্সে কাজ করতেন, তারপরে বিয়া নিয়ে নেন। পাপিয়ারা এক বোন এক ভাই, তো ওই বড়, এক ভাই আছে, তখন বিয়ের সময় ও ইঞ্জিনিয়ারিং করছিল। এইটা পাপিয়ার বড় কাকু কাকা, আর ডান হাতে কাকার ছোট মেয়ে, আর এই একদম সামনে পুচকি মেয়েটি, ও হলো ছোট কাকার ছোট মেয়ে, আর পিছনে ওই জিজু দিদি বড় মাসি বড় মেয়ে। তো মোটামুটি চেষ্টা করছি সবার পরিচয় দেওয়া। আচ্ছা, এখানে দেখছি আলতা পরানো হচ্ছে, এটা বিয়ের আগের দিন মোস্ট প্রবাবলি।
আজকে আমাদের বিয়ে, আমাদের এই তত্ত্বটা যেমন গতকাল দেখিয়েছিলাম, আমার গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে ওই হলুদটা আর তত্ত্বগুলো আমাদের আসানসোল থেকে বেরিয়ে এবার সিন্দুরিতে পৌঁছালো। বুবুদা দাদার বন্ধু, যেমনটি গতকাল বলছিলাম, এখানে দেখতে পাচ্ছি এসেছে, সত্যি ঠিকই ছিলাম। তাই তত্ত্ব আর হলুদ এখন সিন্দুরিতে পৌঁছে গেল। তো বিয়ের সকালে যে যেমনটি পুজো হয় আমাদের সাইডেও যেমন হলো, এখানে হয়তো মেয়ের বাড়িতে আর একটু বেশি, তো শ্বশুরমশাই বসে পড়েছেন পুজোতে, পাপিয়েও আসবে। আচ্ছা, আমার জামাই বাবু ওনাকেও দেখতে পাচ্ছি, সুমিরন্দা, আমরা সুমিরন্দা বলেই জানি আর ডাকতাম। তো এটা হলো দিদি ভাইয়ের হাজব্যান্ড, আমার বড় কাকার বড় মেয়ের হাজব্যান্ড, তার মানে সুমিরন্দা আর বুবুদা গিয়েছিল তত্ত্ব নিয়ে। এখানে তত্ত্বগুলো নামিয়ে পাপিয়াদের যে ফটোগ্রাফার্স আছে ওরাও একটা ভিডিও নিয়ে নিয়েছে দেখছি, ঠিক যেমনটি আমাদের সেরে হয়েছিল। এটা পাপিয়ার ঠাকুমা আর শ্বশুরমশাইয়ের বন্ধুরা। পাপিয়াও চলে এলো। এবার সকালবেলা গায়ে হলুদের আগে যেই পুজো হয় ওদেরও অনেক কিছু খেলা, যেমনটি আমাদের সাইডেও হয়েছিল, ওইগুলোও সম্পন্ন হবে। দেখুন পুজো শুরু হয়ে গেছে, খালি এইটাই আমি হট করে মনে করলো যে এই বিয়ের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি তো আমার নেওয়া নয়, ব্লগ বলাটা ঠিক হবে কিনা জানি না, লোকেরাই তুলেছে। তো যাই হোক, নিজের বিয়ের ছবি কি নিজে কেউ তুলতে পারে বা তুলেছে জানা নেই, ওটা ভালো আইডিয়া কিন্তু।
একটা পিবের ছোট মামা। বিয়ের অনেক কাজই করেছিলেন, কারণ মামারও বিয়েতে অনেকটাই রোল ভূমিকা থাকে। আমারও বিয়ের সময় যখন বিয়ে করতে আসি তখন মামাকেই ফার্স্ট আলাপ হয়। আলাপ তো আগেও হয়েছে, মানে অনেকটাই সময় কাটানো হয় বিয়ের সময়, অনেক রিচুয়ালস থাকে মামাকে নিয়ে, মামাকে ঘিরে। এই পেছনে মেজ মাসি আর এই ছোট মামার বউ বৌদি, আর এটা যেটা বললাম ওই দিদির বড় মেয়ে, আপনার আসানসোলে থাকে। আরে
পাপি পাপি এবার ফ্রি হয়ে গেছে মনে হচ্ছে। ওর এবার গায়ে হলুদ হবে, তার আগে পুজোর কাজটি শেষ। এটা বড় কাকার ছোট মেয়ে ফুচু বলে, ফুচু বলে ডাকে। এখন ওরও বিয়ে হয়ে গেছে, এখন ক্যানাডায় থাকে। দেখলে মনে হয় কত সবাই ছোট ছোট ছিল। এটা ছোট মামার বড় মেয়ে, বাঁ হাতে একদম বাঁ হাতে ছোট মামার ছোট মেয়ে, কত ছোট্ট। এবার শুরু হয়ে গেল কিছু, ওই এটা খুবই ভাজছে, তারপরে ওই এখানেও খেলা হয়। সব বিয়েতেই মনোরঞ্জন থাকাটা খুব দরকার। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই রাখলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব করার সময় ওই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই কোনো ভিডিও এই চ্যানেলে আপলোড হবে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। ভালো থাকবেন।